আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। ফিরে আসলাম একটা নতুন টিউটোরিয়ালে। গুরুত্বপূর্ণ কিছু এয়ারড্রপ নিয়ে অবশ্যই মোস্ট বি জয়েন করবেন, পারফর্ম করেন, আশা করি ফিউচারে খুব ভালো একটা প্রফিট আপনাদেরকে দিবে। তো আমরা কিন্তু কোনো ইনস্ট্যান্ট অফার শেয়ার করি না। ক্রিপ্টোকারেন্সি এয়ারড্রপ মানে ইনস্ট্যান্ট, এটা ভুল কথা। ক্রিপ্টোকারেন্সি এয়ারড্রপ হচ্ছে একটা প্রজেক্টে কাজ করবেন, তাদের একটা নির্ধারিত সময় আছে, 1 মান্থ, 2 মান্থ, 3 মান্থ, এর ভিতরে আপনাকে তারা আপনাকে পেমেন্ট করে দিবে। তো আমরা যেসব অফারগুলো আমাদের চ্যানেলে শেয়ার করে থাকি সবগুলো অফারই কিন্তু ভাই বেশিরভাগই 80-90% লেজিট এবং রিয়েল অফার শেয়ার করে থাকি। স্ক্যামিংয়ের অফার খুব কম শেয়ার করি, কারণ স্ক্যামিং অফার আমরা ধরে ফেলতে পারি, কারণ আমরা লং টাইম যত অফারে অ্যাক্টিভ আছি এবং কি অ্যাডোফে অ্যাক্টিভ আছি, অভিজ্ঞতা অর্জন করছি, তার জন্য স্ক্যামিং অফারগুলো দেখলে বুঝতে পারি। তার জন্য আমাদের চ্যানেলে তেমন কোনো স্ক্যাম কোনো প্রজেক্ট পাবেন না। বাই দ্য ওয়ে, আজকে যে কটা অফার শেয়ার করব, মোস্ট বি জয়েন করবেন, আশা করি অ্যাট লাস্ট কম হলো আপনাদের $20-30 পর্যন্ত প্রফিট হওয়ার চান্স আছে। খুবই স্ট্রং প্ল্যাটফর্ম, খুবই স্ট্রং প্রজেক্ট, অলরেডি চ্যানেলে শেয়ার করে দিছি, এগুলো রিমাইন্ডার দিব কীভাবে জয়েন করবো দেখে নিস। আর অলরেডি আমরা সুই ব্লক চেনের টেস্টনেটের সেকেন্ড রাউন্ড ভিডিও নিয়ে কাজ করতেছি। ফার্স্ট রাউন্ডের ভিডিও অলরেডি আপলোড করা আছে চ্যানেলে অনেক আগের, তো সেকেন্ড রাউন্ড নিয়ে কাজ করতেছি। এরা কিন্তু অলরেডি পটেন্টিয়াল অফার, একদম সুই ব্লক চেন কিন্তু অফিসিয়ালি কিন্তু এখন অ্যানাউন্সমেন্ট দিছে তারা কিন্তু এয়ারড্রপ দিবে। তো বুঝতে পারতেছেন অ্যাডপ যেহেতু দিবে, আমরা টেস্টনেটে পারফর্ম করবো কীভাবে সম্পূর্ণ প্রসেস নিয়ে A to Z ভিডিও মেক করতেছি, খুব শীঘ্রই পেয়ে যাবেন, আজকে হোক কালকে ভিডিও পেয়ে যাবেন। ভিডিও দেখে মোস্টলি প্রত্যেকে 3-4টা অ্যাকাউন্টে জয়েন করে নেবেন। আশা করি ভাই এখান থেকে কম হলো আপনাদের $500-$300 প্রফিট এসে পড়বে, যদি ঠিকঠাক মতো ওরা পেমেন্ট করে। ভিডিও শুধু ঠিক চ্যানেল সাবস্ক্রাইব করুন। অলরেডি একটা টেস্টনেট অফার নিয়ে শেয়ার করছি, টোস্ট নামে টেস্টনেট অ্যাডপ প্ল্যাটফর্ম, এটাতে জয়েন করে নেন। মাত্র 70টা ভিউ হয়েছে, কী বলবো ভাই, টেস্টেড এখন কেউ গুরুত্ব দেয় না। তো যাই হোক, ভিউ দরকার নেই আমার, আমার কথা হচ্ছে আমি লেজিট অফার শেয়ার করি, দুইজন জয়েন করুক, আমার কোনো ফায়দা নেই, কারণ এখানে আমার কোনো রেফার কমিশন নেই। আমার কমিউনিটিতে যারাই আছে সব আমি সেলফ আর্নিং বেশি শেয়ার করি, তো যাই আসুক সবার প্রফিট মিলে ঝিল ইনকাম। ভিডিওর একদম একটু প্রথম দিকে চলে যাই, তাহলে আপনাদেরকে বুঝাইতে সুবিধা হবে। তো আমরা এই গতকাল থেকে এই পর্যন্ত এই অফারগুলো আর কি শেয়ার করছি আপনাদের মাঝে। তার মাঝে রয়েছে একটা গতকালকে একটা এক্সচেঞ্জ অফার শেয়ার করি, bit.com এক্সচেঞ্জ, যেখান থেকে রেডবুল পয়েন্ট আর্নিং করা যাচ্ছিল। তো এইটা নিয়ে আপনারা অনেকে আমাকে কোয়েশ্চেন করছেন, ভাই রেডবুল পয়েন্টটা তো এটা মিবে কীভাবে কমপ্লিট করবো? এটা ভাই 19-20 তারিখ আপনাকে কমপ্লিট করতে দিবে। তো যারা অলরেডি ভিডিওটা দেখে KYC করছেন, এখন অফারটা অনগোয়িং আছে, আপনারা ভিডিওটা দেখতে পারেন। ভিডিওটা দেখে KYCটা করে নিলে আপনাকে ইনস্ট্যান্টলি KYC ছাড়াও অ্যাকাউন্ট করার সাথে সাথে আপনাকে কিন্তু পয়েন্ট দিয়ে দিবে। অ্যাপসটা ওপেন করে একটু আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করি, আপডেটগুলো সবসময় দেওয়া হয় না, প্রজেক্ট পরে দেখেন, আগে আপডেট ফলো করেন। এখানে দেখেন আমার কিন্তু অলরেডি কিন্তু রেডবিট পয়েন্ট কিন্তু ভালোই এখানে আছে। আপনি নর্মালি সাইন আপ করলে আপনাকে 500 টোকেন দিয়ে দিবে। আর আপনি কী করবেন এইখানে, যে আপনার লগ ইনে এসে আপনি যেখানে এখানে বেসিকটা যেটা আছে আপনার KYCটা বেসিক পর্যন্ত করলে আপনি এখান থেকে উইথড্রল করতে পারবেন, কারণ এক্সচেঞ্জ থেকে উইথড্রল করতে গেলে মোস্টলি আপনাকে KYC লাগে। তো আপনি বেসিক পর্যন্ত করলে হবে, আর অ্যাডভান্সটা আপনি করতে না পারলে করা দরকার নেই। যদি অ্যাডভান্সটা করতে পারেন, পসিবল হয়, তাহলে ফ্যাক ইলেকট্রিক বিলের কাগজ, ব্যাঙ্ক স্টেটমেন্টে আপনি KYCটা করে নেবেন। তো গতকাল ভিডিওতে আমি এটা দেখাইছিলাম। তো সাইন আপ করা হয়ে গেলে আপনাকে তো ইনস্ট্যান্টলি রেডবিট পয়েন্ট দিচ্ছে। তো রেডবিট পয়েন্টটা কি আমি আপনাদেরকে বলি, এখানে আমি ওপেন করলাম এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা কিন্তু আপনার কনভার্ট হবে 19-20 তারিখে। কীভাবে কনভার্ট হবে আমি দেখাই, যে এখানে যে মাই অর্ডার একটা অপশন দেখতে পারতেছেন, এই মাই অর্ডারে এইখানে ঠিক এই জায়গাটার ভিতরে আসবে, এই জায়গার ভিতরে আপনার কনভার্ট অপশন আসবে, তখন আপনার এই পয়েন্টটা আপনি কনভার্ট করতে পারবেন। এখন যদি আপনি আপনার রেড বল রেডবিট যে বলটা আছে মানে পয়েন্টটা আছে, এটা যদি আপনি বাড়াতে চান, যে আমি এটাকে ডাবল করতে চাই বা ইনকাম করে, ধরুন আপনার কাছে আসছে $10 ভ্যালুর রেডবিট পয়েন্ট, 500টা পয়েন্ট আছে, 500 পয়েন্ট থেকে আপনি 5000 পয়েন্ট বানানোর জন্য মানে হিউজ পরিমাণে আর্নিং করার জন্য আপনাকে কী করতে হবে, এইখানে দেখেন গেম অপশন আছে। গেম হচ্ছে কি, এখানে দুইটা কান্ট্রির কিন্তু খেলা চলতেছে, আই মিন আপনারা সবাই জানেন আর্জেন্টিনা বাই ফ্রান্সের, এবং কি এই যে এই মরক্কো, যাই এটা কথা না, এক কথা হচ্ছে এখানে দুইটা টিম কিন্তু খেলবে, কোন দল উইন হবে সেই দলে আপনি আপনার রেডবি পয়েন্ট ধরে নেন। আমরা কত ভিডিওতে দেখেছি কীভাবে ধরতে হয়, ওই ভিডিওটা দেখে দেখে নেন, এবং আপনি এখানে যদি উইন হন তাহলে ডাবল রেডবি পয়েন্ট হয়ে যাবে। ফলে আমি দেখাই আপনাদেরকে এখানে বাড়ানোর সিস্টেমটা কী। ধরুন আমরা এখন শিওর হলাম যে আজকে এবারের ম্যাচে এটা যে মরক্কো জিতবে, ঠিক আছে, মরক্কো যদি জিতে তাহলে আপনি এখানে ক্লিক করার পর দেখেন চার্টে কিন্তু এখানে চলে আসে, চার্টে চলে আসলে এখানে দেখেন আমি যদি 500 পয়েন্ট ধরি, তাহলে আমার 500 পয়েন্ট ধরলে আমি এখান থেকে পাবো হচ্ছে টোটাল 1,587 পয়েন্ট, আমি 1,000 পয়েন্ট বেশি পাবো যদি আমি ধরি, তাহলে 1,000 পয়েন্ট বেশি পাওয়ার মানে কি হচ্ছে, আমার $10 প্রফিট যদি মোর্কো উইন হয়। তো বুঝতে পারছেন এইভাবে করে আপনি রেডবি পয়েন্ট ধরতে পারেন, আবার এখান থেকে চাইলে এটা ক্যান্সেল করে দিতে পারেন। তো এইভাবে করে আপনি পয়েন্ট ইনক্রিজ করতে পারেন। তো 20 তারিখে আমরা এটা আপডেট জানিয়ে দিব।
এরপর হচ্ছে হুক প্রোটোকলের একটা এনএফটি আমরা কিন্তু হোল্ড করছিলাম, এটা আপডেট আমরা এর আগেও দিয়েছিলাম। তো যারা এই এনএফটিটা হোল্ড করছিল, আই মিন আপনার ওয়ালেটে যদি হুক প্রোটোকলের এনএফটিটা থাকে অলরেডি, কিন্তু আপনারা কিন্তু তারা কিন্তু এয়ারড্রপ দিবে আজকে 9টার দিকে ডিস্ট্রিবিউশন করার কথা, মানে আজকে 9টার দিকে 15 ডিসেম্বর ডিস্ট্রিবিউশন করার কথা। যখন ডিস্ট্রিবিউশন করবে ওরা লাস্ট আপডেট আমাদের যেটা দিয়েছে, তো আমাদেরকে সবাইকে তো চেক করতে, আপনি চাইলে আপনার ওয়ালেট অ্যাড্রেসটা চেক করতে পারেন, আমার চ্যানেলে আপডেট দিয়ে দিছি। তো চেক করে দেখবেন যে আপনি যদি উইন হন কত টোকেন পাবেন, সম্পূর্ণ প্রসেস এখানে আপডেট আছে, ঠিক আছে। যে এখানে আপডেট লিঙ্ক আমরা দিয়ে দিছি, যে এখানে আপডেট লিঙ্ক, এই লিঙ্কে এসে আপনি আপনার অ্যাড্রেস দিয়ে সার্চ করবেন, আপনাকে অ্যাড্রেসে সার্চ করলে আপনাকে কনগ্রাচুলেশন বলবে। আপনি যদি হুক এনএফটি হোল্ড করে থাকেন তাহলে আপনি 10 হুক টোকেন পাবেন প্রথম ব্যাচে। তো এইভাবে করে আরও 5 ব্যাচ পাবেন, অর্থাৎ আপনি টোটাল এখান থেকে 50 থেকে 100 হুক টোকেন পাবেন। তো যাই হোক, এখানে আমরা আজকে 9টার দিকে পেমেন্ট পেয়ে যাচ্ছি। তো দেখা যাক, আমরা আমাদের কোনো সব মেম্বারই পাচ্ছে মোটামুটি, অনেকে 10-2 ডলার দিয়ে 15 টোকেন, যে হোক এক একটা টোকেনের ভ্যালু প্রায় 1.5-2 ডলার করে আসে। তো এটার আপডেট আমরা খুব শীঘ্রই দিয়ে দিব, 9টার দিকে আমাদের পেমেন্ট আশা করি করে দেবে প্রত্যেকের, আশা করি 15 ডলার মনোমতো প্রফিট হবে প্রতি অ্যাকাউন্টে। আমাদের এসে থার্ড আপডেট একটা এনএফটি অফার শেয়ার করি, 5000 OAT টোকেন দিবে। অলরেডি মেবি গ্যালাক্সিতে ক্লেম হয়ে গেছে কিনা আমি নট শিওর, আপনারা চাইলে এটাতে এখনও অংশগ্রহণ করতে পারেন যদি পসিবল হয়। এটা সবার জন্য না, এটা গ্যালাক্সিতে যাদের মূলত যে গ্যালাক্সি এনএফটি পাসটা হোল্ড আছে, একটা গ্যালাক্সিতে একটা এনএফটি পাস আছে আমার খেয়াল নেই, পাসপোর্ট এনএফটি যেটাকে বলে, পাসপোর্ট এনএফটি আপনার থাকতে হবে, তাহলে আপনি কিন্তু এনএফটিটা ক্লেম করতে পারবেন। এনএফটি ক্লেম করার জন্য আগে কী করতে হবে, আপনাকে ফর্মটা ফিল আপ করতে হবে, তারপরে আপনি এই ফর্মে যে অ্যাড্রেসটা দিবেন ওই অ্যাড্রেসটা মূলত আপনি গ্যালাক্সিতে কানেক্ট থাকতে হবে, তাহলে আপনি এনএফটি ক্লেম করতে পারবেন। তো যারা ক্লেম করছেন কনগ্রাচুলেশন, কারণ হচ্ছে এখানে একটা ফায়দা আছে, এটারই আপডেটটা দিচ্ছিলাম। এটার ফায়দা হচ্ছে এইটা যদি আপনি হোল্ড রাখেন তাহলে ওরা কিন্তু বিইউএসডি এয়ারড্রপ দিবে, বিইউএসডি এয়ারড্রপ তো বুঝতে পারছেন, বিইউএসডি টোকেন দিবে 26-এ, মেবি রেওয়ার্ডটা দিবে 26 ডিসেম্বরে। আমরা যদি এই এনএফটি হোল্ড রাখি, প্রত্যেকে এনএফটি হোল্ড রাখবেন, কিন্তু সেল দিবেন না, তাহলে আমাদের 26 তারিখে এয়ারড্রপ দিবে, আমরা বিইউএসডি এয়ারড্রপ পাচ্ছি এটা থেকে। আমাদের লিস্টে 4 নম্বর আপডেট টিডিএক্স, তো টেডিএক্স এক্সচেঞ্জের অফার শেয়ার করছিলাম, ঠিক আছে। তো এই অফারে কিন্তু এখন আপডেট চলে আসছে, এটার আপডেটটা হচ্ছে কি ভাই, যে এখানে প্রতিদিন ওরা এখন থেকে 0.25% করে টিডিএক্স টোকেন আমাদের আনলক করতে দিবে। তো আপনি চাইলে একবার প্রতিদিন আনলক করতে পারেন, অথবা আপনি যে কোনো সময় আপনি এসে এখান থেকে অল রেওয়ার্ড ক্লেম করে নিতে পারবেন। প্রতিদিন 0.25% করে আনলক হবে, এটা আমাদের জন্য কিন্তু একটা সুখবর, কারণ প্রতিদিন ঝামেলা পোহানোর দরকার নেই। এভাবে করে 1 মাস আনলক হলে আমাদের সব টোকেন দেখবেন আনলক হয়ে গেছে। তারপরে আরও একটা আপডেট ভাই, আপডেটের কোনো শেষ নেই। তারপরে এই যে আপডেট হচ্ছে পোলোনিক্স এক্সচেঞ্জের আপডেট, পোলোনিক্স এক্সচেঞ্জের অফার শেয়ার করছি। তো এটার যে ভিডিও আছে এখানে, ভিডিও যারা দেখছিলেন, ট্রেড করছিলেন 200 ডলার না কত ডলার জানি ট্রেড ভলিউম ছিল এখানে করার জন্য ভিডিওতে। তো যারা করছিলেন পোলোনিক্স এক্সচেঞ্জ শেষ করেন, চেক করেন, আমি কিন্তু অলরেডি পেমেন্ট পেয়ে গেছি, অথবা কাল পরশু মনে আমাকে দিছিল, আমি চেক করছি আজকে, আমাকে প্রায় অলমোস্ট 16-17 ডলার মতো আমাকে দেওয়া হয়েছে। তো আপনি পেমেন্ট চেক করে দেখেন আপনি পাইছেন কি না, পাইলে আপনারা এখন নতুন একটা ইভেন্ট চলতেছে সেই ইভেন্টটা জয়েন করেন। যদি নতুন ইউজার হয়ে থাকেন তাহলে আগের ভিডিওটা দেখেন, এই যে ভিডিওটা দেওয়া আছে এই ভিডিওটা দেখে আপনাকে KYC কমপ্লিট করেন, KYC কমপ্লিট করেন, আর পুরাতন নতুন সব ইউজাররাই, নতুন পুরাতন সব ইউজাররাই ভিডিওটা দেখে KYC করে নেন। KYC করার পর আপনি সিম্পল এই ইভেন্টটা জয়েন করেন, ইভেন্টটা জয়েন করাটা একদম ইজি, এখান থেকে বোল্ট অ্যাডপ চলতেছে পোলোনিক্স এক্সচেঞ্জে। তো এই অফারটা আপনারা জয়েন করেন, কীভাবে জয়েন করেন আমি সিম্পল দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমাদের ভিডিওর ফার্স্ট অ্যাডপ আর কি এখনকার লিস্টের। তো পোলোনিক্স এক্সচেঞ্জে অ্যাকাউন্টটা লগ ইন করেন, নতুন প্রথম সব ইউজারে চাইলে জয়েন করতে পারেন, যারা আগের পেমেন্ট পান নাই তারাও জয়েন করেন, ট্রাই করেন জয়েন করার, আশা করি প্রফিট আসবে। তো এটাও পেমেন্ট করবে, এখানে দেখেন ব্যানার আছে, তো এই যে ব্যানারটা আছে এই ব্যানারে আপনি ক্লিক করে দিবেন। এই যে এখানে যে ব্যানারটা আমি দেখাই, যে এখানে ব্যানার চলে, এই যে ব্যানারটা, এই ব্যানারে আপনি ক্লিক করবেন, এবারে ক্লিক করে দেখেন এইখানে বোল্ড অ্যাডপ চলতেছে। অ্যাডপে এখানে কী বলছে দেখেন, ডিসেম্বর 12 তারিখে স্টার্ট হয়েছে, 19 ডিসেম্বর অফারটা শেষ হয়ে যাবে, ঠিক আছে। তো এইখানে আপনি কী করতে পারবেন, আপনার যে জাস্ট টাক্স হচ্ছে $100 ট্রেড ভলিউম করতে হবে বোল্ড বা USDT-তে, আপনি $5-10 ডিপোজিট করে $100 ট্রেড ভলিউম করলেই হবে। তো আমরা যারা অ্যাডপের পেমেন্ট পাইছি তাদের কাছে তো USDT আসেই, তারা এখান থেকে আপনি ওইটা কাজে লাগাতে পারেন, আর না হলে নতুনরা কী করবেন জয়েন করেন, 20 ওয়ার্কিং ডেজ, 20 দিন পর আপনাকে পেমেন্ট করে দিবে, অফারটা শেষ হওয়ার, আই মিন অফারটা শেষ হবে আপনার, সাপোজ ধরেন 20 তারিখ বা 19 তারিখ অফারটা শেষ হবে, তাহলে আপনি 30 সামনের মাসের ভিতরে পেমেন্ট পেয়ে যাবেন, সামনের মাসের ভিতরে আপনাকে পেমেন্টটা করে দিবে, বা 10 দিন পর বা এই মাসের শেষে আপনাকে পেমেন্ট করে দিবে, অর্থাৎ আপনি জানুয়ারি 1 তারিখের ভিতরে আপনি পেমেন্টটা পেয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি, মানে সামনের বছর 2023 সালে 1 তারিখে আপনি পেমেন্টটা পাবেন প্রথম মাসে। তো যাই হোক, এখানে বোল্ট USDT-তে আপনাকে বাইসেল করতে হবে, $100 মিনিমাম ট্রেড ভলিউম করতে হবে, এখানে বলা আছে মিনিমাম, আপনি এখানে অল কোয়ালিফাইড ইউজার, কোয়ালিফাইড হতে হলে আপনাকে $100 ট্রেড ভলিউম মিনিমাম করতে হবে। তো যাই হোক, এখান থেকে আপনার $5-10 মিনিমাম $10 আশা করা যায় প্রফিট হয়ে যাবে। তো আমরা এখানে সার্চ বারে আসি, সার্চ বারে এসে আমরা লিখি বোল্ট টোকেন, এই বোল্ট টোকেন আপনাকে বাইসেল করতে হবে। তো আমরা বোল্ট টোকেন লিখে USDT পেয়ারে চলে আসলাম, এখান থেকে দেখেন
ইউএসডি পেয়ারে কিন্তু এখানে বাই সেল চলতেছে। আপনি এখানে বাই সেল লিমিট অর্ডারে আপনি চাইলে এইভাবে করে কিনে নিতে পারেন অথবা মার্কেট অর্ডারে বসাতে পারেন। মার্কেট অর্ডারে বসালে ইজিলি আপনি জাস্ট বাই করবেন, এই যে বাই অপশনে ক্লিক করে জাস্ট টেনে দিবেন, আপনার বাই হয়ে যাবে, সেল হয়ে যাবে। এই দেখেন আমি এখানে $16.73 আমি এখন বাই করতেছি। তো আপনি মার্কেট রেটেও বাই করতে পারেন, আপনার এই অর্ডার এই রেটে বাই করলেও আপনার লস হবে না, আশা করি তেমন একটা লস হয় না এখানে। এই দেখেন আমি এখানে দিলাম, আমার কিন্তু বাই হয়ে গেছে। এখন আমি আবার সেল করব, আমি টেন টান দিয়ে ধরলাম, আমার টোকেনটাই যে ধরলাম আমি সেল দিয়ে দিলাম। তো আমার এখন যদি আমি আবার বাই করে দেখি আমার কত ডলার এখানে লস হচ্ছে, দেখেন এখানে মানে আমার তেমন কোনো লস হয় নাই, সামান্য হয়। তবে আপনি এইভাবে ধরলে আপনার সুবিধা হবে, লস কম হবে, ঠিক আছে? লস কমেতে আসার জন্য এইভাবে করবেন। আপনার লস কমাতে চান তাহলে আপনি লিমিট অর্ডারে করবেন। লিমিট অর্ডার করে কী করবেন, এইখানে বাই অর্ডারে বসায় দিবেন। এই যে দেখেন আমি এইখানে ধরলাম, ধরার পর 100% টান দিলাম, এই যে এখানে বাই অর্ডারে বসায় দিলাম। যদি কেউ আমার এটা কিনে নেয় তারপরে আমি আবার সেল অর্ডারে ক্লিক করে এইভাবে করে সেল অর্ডার বসাবো, তাহলে আমার লস কম হবে। তো আমারটা যদি এখান থেকে যদি কিনা হয় তাহলে এটা ক্রস হয়ে যাবে, মানে এটা কিনা কমপ্লিট হয়ে যাবে, তারপরে আপনি সেল অর্ডার বসাবেন এইভাবে। এখানে লাল রেড ধরবেন এবং এখান থেকে সেল আইকনটা সাপোর্ট করবেন, তারপরে এখান থেকে লাল রেড ধরার পর আপনি সেল করলে আপনার লস কম হবে, এভাবে করে আপনি সেল করে দিবেন। তো বাই সেল করার পর আপনি ধরুন আপনার কাছে $10 আছে, আপনি পাঁচবার বাই পাঁচবার সেল করলে কিন্তু আপনার $100 ট্রেড ভলিউম হয়ে যাবে। আপনার কাছে ধরুন $5 আছে তাহলে আপনি একবার বা একবার সেল এইভাবে করে $10, একবার বা একবার সেল এবার $10, এইভাবে করে দশবার বাই সেল করলে আপনার $100 ট্রেড ভলিউম হয়ে যাবে। তো $5 দিয়ে আপনি দশবার বাই সেল করলে কিন্তু ট্রেড ভলিউম হয়ে যায়। $100 ট্রেড ভলিউম হয়ে গেলে আপনার এখানে এয়ারড্রপের জন্য আপনি জয়নিং কমপ্লিট, এখানে আর কোনো ট্যাক্সই নেই, তো আপনি চাইলে এই অফারটা লুট করতে পারেন। আমাদের লিস্টের সেকেন্ড অফারটা কিন্তু বিটমার্ট এক্সচেঞ্জ থেকে আসছে ভাই। এটা এখনও যে 9000 ইউজার হয়নি এটা আমি একদম আশ্চর্যজনক হয়ে গেছি। টুসকা টোকেন দিবে, তো এখানে 9000 ওনাদেরকে পেমেন্ট করবে। যত দ্রুত জয়েন করবেন আপনি কিন্তু এখানে পেমেন্ট করবেন। আমি জানি না ভিডিও আপলোড করার পরপরে আপনি কি 9000 থাকতে পারবেন কিনা, আপনি টুইটারের পোস্টটা ফলো করবেন। এই টুইটারের পোস্টটা ফলো করলে আপনি এখানে আসতে পারবেন। এখানে আসার পর আপনি দেখেন এখানে সিম্পল এখানে আসলে লাইক করে দেবেন, ওদের পোস্টে যখন 9000 কমপ্লিট হয়ে যাবে তখন আপনি অফারটার কাজ করবেন না। যদি 9000 ভিতরে থাকেন, যে 9000 এখন হয়নি, তাহলে অফারটা জয়েন করবেন। এখানে একটা লাইক করবেন, পোস্টটাকে রিডিট করবেন, তিনজন ফ্রেন্ডকে ট্যাগ সহকারে ই করবেন। ধরুন যে এই পোস্টটা আমি এখানে কপি করলাম, তো এই পোস্টটা যে কপি করলাম এখানে কয়েক টুইট করবেন, আমি দেখা যাচ্ছি কীভাবে কয়েক টুইট করতে হয়। এখানে আপনি যে এইভাবে কয়েক টুইট করে নেবেন, কপি করে নেবেন, কপি করার পর এখান থেকে আপনি কয়েক টুইটে ক্লিক করবেন। কয়েক টুইটে ক্লিক করার পর আপনি যে এখানে কয়েক টুইটে পোস্টটা করে দেবেন, যেভাবে পোস্টটা করার পর দেখেন যেভাবে জাস্ট পোস্ট করার পর টুইট হয়ে যাবে, টুইটে ক্লিক করে আপনি পোস্টটা টুইট করে দিবেন। কয়েক টুইট তো করলেনই, এখানে ব্যাগে চলে আসবেন, এখানে ওদেরকে এই এটা ফলো করে দিবেন, দুটো টেলিগ্রাম গ্রুপ আছে জয়েন করবেন। অ্যান্ড এই ফর্মটা ফিল আপ করার আগে আপনার একটা কাজ করতে হবে, কী কাজ আমি দেখাই দিচ্ছি। জাস্ট এখানে আপনি আপনার টুইটার প্রোফাইলে আসবেন, আপনি যে কয়েক টুইট করছেন সেটা একটা স্ক্রিনশট নেবেন। আপনি পোস্টটা করছেন এই অবস্থায় আপনি একটা স্ক্রিনশট নেবেন, তো স্ক্রিনশটটা আপনার নেওয়া হয়ে গেল। এখন আপনি কী করবেন, আবার ওই ফর্মে ব্যাক চলে যাবেন যেখানে আমরা আসছিলাম আর কি, ওই ফর্মে আমরা ব্যাক চলে গেলাম। এখানে আপনাকে ফর্মটা জাস্ট ফিল আপ করে দিতে হবে, ফর্মটা এভাবে ওপেন করবেন। কী করবেন, এখানে আপনার টুইটার অ্যাকাউন্ট দিবেন, মানে টুইটার ইউজার নেম অথবা টুইটার প্রোফাইল লিংক যে কোনো একটা দিলে হবে। এখানে আপনার টেলিগ্রাম ইউজার নেম সাবমিট করবেন, আমি আমার মতো দিচ্ছি। তারপরে এখানে বাইবিট এক্সচেঞ্জের বিটমার্ট এক্সচেঞ্জের ইউআইডি 8-digit ইউআইডি দিবেন এবং যে স্ক্রিনশটটা নিয়েছে সেই পিকচারটা এখানে আপলোড করে দিবেন। তো আমি দেখাই বিটমার্ট এক্সচেঞ্জের ইউআইডি বের করার জন্য, যাতে নতুন অ্যাকাউন্ট আসছে তারা বিটমার্টের দেখেন এখানে মেনশন করে দিছি লিঙ্ক, এখানে ক্লিক করলে বিটমার্টের অ্যাপ পেয়ে যাবেন প্লে স্টোরে। অ্যাপটা ইনস্টল করবেন জাস্ট নর্মালি, তো এখানে ক্লিক করে জাস্ট অ্যাপটা ইনস্টল করে নেবেন। অ্যাপটা ইনস্টল করে অ্যাপসে একটা অ্যাকাউন্ট করবেন এবং KYC কমপ্লিট করে নেবেন। তো KYC তো সবাই করতে পারে, KYC এখন ইজি হয়ে গেছে অনেক। জাস্ট এখান থেকে বিটমার্টটা ওপেন করবেন, ওপেন করার পর আপনি এখান থেকে 8-digit ইউআইডি নেবেন। এটা লগ ইন করার পর এখানে আপনার প্রোফাইলে আসেন, প্রোফাইলে আসার পর আপনি যে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি সিম্পল এখান থেকে দেখতে পারবেন এটা হচ্ছে আপনার 8-digit ইউআইডি যেটা আপনি ফর্মে সাবমিট করবেন। আর আমার অ্যাকাউন্ট কিন্তু ভেরিফাইড আছে, ভেরিফাইড না হলে অনেক সময় পেমেন্ট করে না, তো ভেরিফাইড ইউজার হতে হবে তাহলে পেমেন্ট করবে। তো জাস্ট আপনি এইভাবে করে ফর্মটা ফিল আপ করে দিলে অফারে জয়েন করে আপনার কমপ্লিট। তো আমাদের দ্বিতীয় এয়ারড্রপ চলে গেল। লিস্টের 3 নম্বর যে অফারটা খুবই স্ট্রং প্রজেক্ট, এখানে 30 মিলিয়ন টোকেন কিন্তু 20,000 পার্টিসিপেন্টকে পেমেন্ট করবে, RVV টোকেন ভাই। এটা কিন্তু অনেক বিগ প্রজেক্ট, এটার এদের রোড ম্যাপ এগুলো পিকচার দেখলে বুঝতে পারবেন, ইকোনমিক্স অনেক কাজ করতেছে তারা। তো এইখানে মূলত জয়েন করতে হলে অ্যাড ফার্স্টলি আপনাকে হ্যাড্রা অ্যাড্রেস লাগবে, হ্যাড্রা হচ্ছে ব্লাডি ওয়ালেট। তো ব্লাডি ওয়ালেটটা যাদের নাই, ব্লাডি ওয়ালেটটা প্লে স্টোর থেকে আপনি ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর এখানে একটা অ্যাকাউন্ট করে নেবেন। আমি মূলত PC দিয়ে কাজ করছিলাম, তার জন্য আপনাদেরকে পিকচারে সব দেখাই দিছিলাম। তারপর আপনি সিম্পল কী করবেন, এই ফর্মটা ওপেন করবেন, এই ফর্মটা এইভাবে ওপেন হয়ে যাবে, জাস্ট আমি সিম্পল দেখাই দিতেছি। মোস্টলি এই ফর্মটা আপনি ওপেন করবেন হচ্ছে কী কী ব্রাউজার অথবা ইনডেক্স ব্রাউজার, যে ব্রাউজারে মূলত এক্সটেনশন সাপোর্ট করে। এক্সটেনশন সাপোর্ট করার জন্য কিন্তু অনেকগুলো ব্রাউজার আছে যেগুলো আপনি মিসেস ব্রাউজারটা খুব ভালো কাজ করে, এটা অ্যাডপ্ট চলতেছিল আমি শেয়ার করছিলাম, মিসেস ব্রাউজার এক্সটেনশন সাপোর্ট করে। তারপরে ইনডেক্স ব্রাউজার আছে,
তারপরে আরও অনেক ব্রাউজার আছে যেগুলো এক্সটেনশন সাপোর্ট করে, ম্যাটামাক সাপোর্ট করে, ওই ব্রাউজারটা দিতে আপনি এটা ওপেন করবেন। তারপর অ্যাডভার্সলি আপনি এখানে কানেক্ট করে টুইটারটা আপনার কানেক্ট করবেন, তারপরে এখানে ক্লিক করে আপনার ডিসকর্ড কানেক্ট করবেন, তারপরে হচ্ছে ম্যাটামাক্স। এখানে যখন আপনি ক্লিক করবেন দেখেন এখানে ক্লিক করলে আপনাকে এখানে লগ ইন করতে বলছে প্রথমে আগে এগুলো, মানে এগুলো আপনি যদি লগ ইন করে ফেলেন আগে, তারপরে আপনার এখানে ম্যাটামাক্স কানেক্ট করতে বলবে। এখানে ক্লিক করলে দেখবেন ম্যাটামাক্স হচ্ছে, ম্যাটামাক্সটা কানেক্ট করে নেবেন, তারপরে এখানে আপনার ইমেল দিবেন। ইমেল দেওয়ার পর এখানে অ্যান্সার প্রথমে যে হ্যাদ্রা ওয়ালেট অ্যাড্রেস, ব্লাডি ওয়ালেট থেকে আপনি আপনার অ্যাড্রেসটা দিবেন। অ্যাড্রেসটা কীভাবে দিবেন দেখুন, যখনই আপনি ব্লাডি ওয়ালেটে, এই ওয়ালেটে যখনই আপনি অ্যাকাউন্ট খুলে আপনার কমপ্লিট হয়ে যাবে, এখানে আপনি ইউজার নেমটা পাবেন কোথায় আমি দেখাই দিতেছি। ব্লাডি ওয়ালেটটা ওপেন করলে আপনার ব্লাডি ওয়ালেটে এই যে এরকম একটা ইউজার নেম থাকবে, এটা হচ্ছে আপনার ইউজার নেম, এই নামটা 0.148, এটা হচ্ছে আপনার অ্যাড্রেস। তো এই অ্যাড্রেসটা আপনাকে ফর্মে দিতে হবে, অ্যাড্রেসটা আপনি এখানে ফর্মে দিবেন, এখানে ইয়েস লিখে দিবেন, এখানেও ইয়েস লিখে দিবেন, এখানে যে কোনো একটা কোড দিবেন, ধরুন 1234 মনে রাখতে পারবেন এরকম একটা কোড দিয়ে জাস্ট রেজিস্ট্রেশন করলে আপনার এখানে জয়েন করা কমপ্লিট। তো এখানে যখন ডিস্ট্রিবিউশন করবে তখন আপনি পেমেন্টটা পাবেন কোথায়, এই ব্লাডি ওয়ালেটে পেমেন্টটা পাবেন। যেহেতু ব্লাডি ওয়ালেটে আপনি অ্যাড্রেস দিয়েছেন, এই ব্লাডি ওয়ালেটে পেমেন্ট পেলে তখন আমরা এটা সেল করে প্রফিট নিতে পারবো। লিস্টে 4 নম্বর অফারটা আপনাদের দেখাই দিই, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা কেপার ওয়ালেটের অফার। কেপার ওয়ালেট কাইন্ড করে আপনাকে কাজ করতে হবে, এখানে আপনি সিম্পল আমি দেখাই কীভাবে জয়েন করবেন। এখানে জাস্ট এইভাবে আনবেন, আনার পর আপনি এটাকে আপনার যে ব্রাউজারে কেপার মানে এক্সটেনশন সাপোর্ট করে এই ব্রাউজারে আপনাকে এক্সটেনশন নামায় নিতে হবে। তো এখানে আমরা সিম্পল এয়ারড্রপের লিঙ্কটা পেস্ট করে দিলাম, তারপরে চলে আসে আমরা এক্সটেনশনে। এক্সটেনশন লিঙ্কটা আমাদের পেস্ট করার জন্য এখানে দেখেন ফ্রমে কেপার, এখানে আমরা এক্সটেনশন দিয়ে দিছি, কেপার অলরেডি এক্সটেনশনটা আপনি জাস্ট ওপেন করে নেবেন। ফোর লাইক আমি এক্সটেনশনটা অলরেডি আমার ডাউনলোড আছে, তো আপনি না হলে আপনি যে এক্সটেনশনটা আপনাকে অ্যাডভান্স ডাউনলোড করে নেবেন আপনার ব্রাউজারে। এক্সটেনশনটা অলরেডি আমার অ্যাড আছে, আপনি এখানে কেপার এক্সটেনশনটা অ্যাড করার পর আপনি এখান থেকে আপনি যদি আপনি ইনডেক্সে থাকেন তাহলে আপনার এখানে কিন্তু শো করবে। তো এক্সটেনশনটা যে কেপার এক্সটেনশনটা নামে শো করবে, আপনি এটা ওপেন করে নেবেন, অ্যাকাউন্ট খুলে নেবেন। অ্যাকাউন্ট আগে থেকে থাকলে সমস্যা নেই, ওটাই লগ ইন করে নেন, তারপরে এখানে আপনি এসে নেটওয়ার্কটা চেঞ্জ করবেন। নেটওয়ার্কটা স্ক্রল ডাউন করে নিচের দিকে আসলে আপনি দেখতে পাবেন এখানে একটা নেটওয়ার্ক আছে, সেটার নাম হচ্ছে কাভা। তো এই কাভা নেটওয়ার্কটা আপনাকে অন করতে হবে, কাভা নেটওয়ার্কটা জাস্ট এখানে ক্লিক করলে আপনার অ্যাড্রেস কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এই অ্যাড্রেসটা আপনাকে সাবমিট করতে হবে, জাস্ট ক্লিক করলে কপি হয়ে যায়। এই কাভা অ্যাড্রেসটা আপনি মূলত সাবমিট করবেন অ্যাড অফে, আমি দেখাই দিলাম আগে। তো ওয়ালেট কীভাবে খুলতে হয়, ডাউনলোড করতে হয়, অ্যাকাউন্ট করতে দেখাই দিলাম, তারপরে অ্যাড্রেস সাবমিট করে দেখাই দিলাম। এখন আমরা এইখানে আমরা মূলত কাজ করবো, এই লিঙ্কে প্রথম লিঙ্কে আমরা কাজ করতে হবে। প্রথম লিঙ্কটা আপনি জাস্ট ওপেন করবেন, ওপেন করার পর আপনি সিম্পল এখানে আপনাকে অ্যাড্রেসগুলো সাবমিট করতে হবে। ফার্স্টলি আপনি ইমেল পাসওয়ার্ড দিয়ে এখানে সাইন আপ করে নেবেন, আমি সাইন আপ করে নিচ্ছি। সাইন আপ কমপ্লিট হয়ে নিচ্ছে, স্ক্রল ডাউন করেন, এখানে আপনি টুইটারটা ওদের ফলো করে দিন, টুইটারটা এখন শো করতেছে না, তো এখানে একটা টুইটার ইউজার নেম শো করবে, সেটা ফলো করে দেবেন। এখন চলে আসছে, টুইটারটা ফলো করে দিবেন, তারপর আপনি এখানে আপনার কাপা অ্যাড্রেসটা যে কেপা ওয়ালেট থেকে যেটা দেখাই দিয়েছি এটা দিয়ে জাস্ট সেভ করে দিলে আপনার কাজ কমপ্লিট। আর মোস্টলি ইমেলটা ভেরিফাই করবেন, এখানে দেখেন ইমেল চলে গেছে আপনার, এখানে আপনার মেলে সেখান থেকে ইমেলটা ভেরিফাই করবেন। তো ইমেলটা যেভাবে পাবেন জাস্ট ইমেলটা এখান থেকে ভেরিফাই করে নিন, আমি এখান থেকে ভেরিফাই করেছি, আমি লাইভ একটা অ্যাকাউন্ট খুলে আপনাদেরকে দেখাইতেছি। তো যে ব্রাউজার দিয়ে কাজ করছেন ওই ব্রাউজারে ক্লিক করলে দেখবেন আপনার ইমেলটা ভেরিফাইড হয়ে গেছে। তো ইমেলটা ভেরিফাই হয়ে গেলে কিন্তু এখন আপনার এখানে আর ওইটা শো করতেছেন, অ্যাকাউন্ট ভেরিফাইড। এখানে আপনি জাস্ট এই টুইটারটা ফলো করে দিয়ে আপনার ক্যাব অ্যাড্রেসটা সাবমিট করে দেন। আমি আমার অ্যাড্রেসটা দিয়ে দিলাম, জাস্ট সেভ অ্যাড্রেসে ক্লিক করে দিচ্ছি। এখন অ্যাড্রেসটা কিন্তু প্রোফাইল আপডেট, মানে আপনার আপডেট হয়ে গেছে, এখানে কোনো কাজ নেই, যখন রেকর্ডিং কোনো আপডেট আসবে পেমেন্ট ডিস্ট্রিবিউশন করবে এই পরিমাণে এমন কিন্তু এখানে ডিস্ট্রিবিউশন করবে, যখন ডিস্ট্রিবিউশন করবে আমরা অবশ্যই আপডেট জানিয়ে দিব। আরও অনেক অফার আছে, চাইলে ভিডিওটা আমি 1 ঘন্টা 2 ঘন্টা করলেও অফার শেষ হবে না, তবে আমি শুধু এক কয়টা কথা বলতে চাই, সেটা হচ্ছে বর্তমানে স্ক্যামিং চলতেছে বেশিরভাগ বটের অফার। তো বটের অফারে জয়েন করার আগে খেয়াল করে নেবেন কোদেরটা স্ক্যাম না রিয়েল। তো আমরা মূলত বুঝতে পারি কারণ আমরা এক্সপার্ট, আমরা ধরতে পারি যে কিছু কিছু কাজ আছে যেগুলো ধরলে বোঝা যায় যে স্ক্যাম না রিয়েল। তো আমার চ্যানেলের বিষয়ে আমি খুবই রিসার্চ করে বটের অফারগুলো শেয়ার করি। তো স্ক্যামিং থেকে বাঁচার জন্য সব বটের অফারে জয়েন করবেন না, আগে দেখে নেবেন বটের অফারের টেলিগ্রাম চ্যানেল, টেলিগ্রাম গ্রুপ, ওদের ওয়েবসাইট একদম সেম টু সেম আছে কি না, এবং ওই প্ল্যাটফর্ম থেকে অফারটা শেয়ার হয়েছে কি না, টুইটারে কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আছে কি না, তারপরে ওদের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কিনা, এগুলো চেক করে অফারে জয়েন করলে আপনি রিয়েল অফারে জয়েন করতে পারবেন। আর গেলামের অফারগুলো বেশিরভাগ একটু রিয়েল হয় তবে পেমেন্ট কম করে, চেষ্টা করবেন গেলামের অফারে বটের যে অফারগুলো শেয়ার করি এগুলো খুব ইজি ট্যাক্স, ঝামেলা পোহানি ছাড়া পেমেন্ট করে, তো এগুলোতে একটু বেশি বেশি অংশগ্রহণ করার, আমি বেশি বেশি অফারগুলো শেয়ার করতেছি, জয়েন করলে ভালো প্রফিট দিবে। এই নিয়ে ভিডিওগুলো অবশ্যই লাইক করবেন, পাশে থাকার চেষ্টা করেন। ধন্যবাদ সবাইকে।